এবার চোখ মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট গ্রহণ চলছে নিরাপত্তা ও কোভিড বিধি মেনে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে ভোট দিতে আসছেন ভোটাররা বয়স্ক এবং নতুন ভোটারদের বিশেষ উৎসাহ চোখে পড়ে বেলা একটা পর্যন্ত শামশেরগঞ্জে সাতান্ন শতাংশের বেশি এবং জঙ্গিপুরে চুয়ান্ন শতাংশের কাছাকাছি ভোট পড়েছে গোটা জেলার প্রশাসন ও পুলিশের সেন দৃষ্টি রয়েছে দুটি কেন্দ্রেই শামশেরগঞ্জ বিধানসভায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন শামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী স্থানীয় ভোটারদের প্রভাবিত করতে চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শামশেরগঞ্জে একশো পঁচাত্তর একশো এবং একশো নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় ভোট শুরু হয় দেরিতে মুর্শিদাবাদ ভোটের সর্বশেষ পরিস্থিতি জানব আমাদের প্রতিনিধি মামুন ফারুকের কাছ থেকে নির্বাচন পুনরায় হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামসেরগঞ্জে স্থগিত হওয়া নির্বাচন পুনরায় হওয়ায় প্রশাসন এবং পুলিশের সেন দৃষ্টি রয়েছে গোটা দুটি কেন্দ্রই এই দুই কেন্দ্রে ছশো বিরানব্বইটি ভোট কেন্দ্রে তিন হাজার চারশো বত্রিশ জন ভোট কর্মী ভোট নিচ্ছেন সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ও মনোরম পরিবেশে ভোটগ্রহণ চলছে ভোট যেন উৎসব মুর্শিদাবাদে কিন্তু এবছর এই বৃষ্টির ভ্রুকুটিতে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে সেরকম উল্লেখযোগ্য ভিড় দেখা যায়নি যদিও ভোট দিতে উৎসাহ পাচ্ছেন তরুণ প্রজন্মের ভোটাররা তেমনি বয়স্ক ভোটাররা বয়স্ক ভোটারদের সহায়তা করার নজির মিলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে শামশেরগঞ্জের বিভিন্ন বুথে তেমনি শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর দুই কেন্দ্রেই কোভিড প্রোটোকল মেনে চলছে ভোটগ্রহণ ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরেই রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক গ্লাভস ভোটগ্রহণ কেন্দ্রেই প্রবেশ করার সাথে সাথেই সাধারণ মানুষের হাতে মাস্ক স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস তুলে দিচ্ছেন ভোটকর্মীরা মসৃণভাবে ভোট প্রক্রিয়া চললেও ইতস্তত কিছু গণ্ডগোলের খবর পাওয়া গেছে শামসেরগঞ্জ এবং জঙ্গিপুর দুটি কেন্দ্র থেকেই শামসেরগঞ্জের গোটা ছয়েক বুথে প্রাথমিকভাবে সকালে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পরপরেই ইভিএম খারাপ হওয়ার খবর আসে এরপরে প্রশাসনের পক্ষ থেকে এবং ভোটকর্মীরা দ্রুততার সাথে তা সারিয়ে তুললে পুনরায় ভোট গ্রহণ শুরু হয় জঙ্গিপুরেও বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপের খবর মেলে

পুলিশ তার উপস্থিতি ওই ঘটনায় স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে প্রমাণ মেলায় পুলিশ তাকে গতরাতে রাতে গ্রেপ্তার করে এদিকে শামশেরগঞ্জের বিধায়ক প্রাক্তন বিধায়ক এবং শামশেরগঞ্জ কেন্দ্রের প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও ওঠে যদিও পুলিশ এবং নির্বাচন কমিশনের লোকেরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শামশেরগঞ্জেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কর্মীদের মধ্যে বচসার জেরে সাময়িক উত্তেজনা ছড়া একটি বুথে তৎপরতার সাথে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি অনুকূলে আনে মোটের উপর বেলা বারোটা পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশের বেশি ভোট কিন্তু পোল হয়ে গেছে দুই কেন্দ্রেই